जोबोद क्रेडिट मोनसे देरहासारनाय बेयार एक्ट होननानै बुंबा मा गामि बारे एटा क्लज आसिले जे बिटिआरर सीमा শোণিতপুৰ জিলাৰ বড়ো অধ্যুষিত অঞ্চলসমূহকো সামৰি ল'ব। যোৱা বছৰ 15 আগষ্টত মই ঘোষণা কৰিছিলোঁ যে 60খন নতুনকৈ গাঁও আমাৰ বড়োলেণ্ডত বা বিটিআৰত আমি অন্তৰ্ভুক্ত কৰিম। ইতিমধ্যে 41খন গাঁও নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰা হৈছিলে, কিন্তু 60খন পাবলৈ আৰু 19খন গাঁও আমি বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। আজি কেবিনেটে 16খন গাঁও বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিছে নতুনকৈ, আৰু 3খন গাঁৱত বড়ো লোকৰ সংখ্যা কিমান আছে তাক চাই পেলাই সিদ্ধান্ত ল'বলৈ মুখ্যমন্ত্ৰীক কৰ্তৃত্ব অৰ্পণ কৰিছে। অৰ্থাৎ ইয়াৰ ফলত আমি পোনে পোনে ক'ব পাৰোঁ যে বিটিআৰ একৰ্ডত যিটো এটা ডাঙৰ কথা আছিল যে শোণিতপুৰ আৰু আমাৰ বিশ্বনাথ জিলালৈকে বিটিআৰৰ সীমা বৃদ্ধি হ'ব, কিন্তু কেৱল 80%তকৈ অধিক বড়ো বা জনজাতীয় লোক থকা গাঁৱক লৈহে সম্প্ৰসাৰিত হ'ব। তেনে গাঁও আমি 60খন ছিলেক্ট কৰিছিলোঁ, 41খন আগতে আমি অৰ্পণ কৰিছিলোঁ, 19খন আমি কৰিলে আমাৰ প্ৰতিশ্ৰুতি পূৰ্ণ হয়, তাৰে আজি আমি 16খন পোনে পোনে অৰ্পণ কৰিছোঁ, আৰু 3খনত বড়ো লোকৰ সংখ্যা কিমান তাক এবাৰ পুনৰাই চাবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী কেবিনেটে দায়িত্ব দিছে। এটা ক্লজ আছিলে যে বিটিআৰৰ সীমা শোণিতপুৰ জিলাৰ বড়ো অধ্যুষিত অঞ্চলসমূহকো সামৰি ল'ব। যোৱা বছৰ 15 আগষ্টত মই ঘোষণা কৰিছিলোঁ যে 60খন নতুনকৈ গাঁও আমাৰ বড়োলেণ্ডত বা বিটিআৰত আমি অন্তৰ্ভুক্ত কৰিম। ইতিমধ্যে 41খন গাঁও নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰা হৈছিলে, কিন্তু 60খন পাবলৈ আৰু 19খন গাঁও আমি বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। আজি কেবিনেটে 16খন গাঁও বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিছে নতুনকৈ, আৰু 3খন গাঁৱত বড়ো লোকৰ সংখ্যা কিমান আছে তাক চাই পেলাই সিদ্ধান্ত ল'বলৈ মুখ্যমন্ত্ৰীক কৰ্তৃত্ব অৰ্পণ কৰিছে। অৰ্থাৎ ইয়াৰ ফলত আমি পোনে পোনে ক'ব পাৰোঁ যে বিটিআৰ একৰ্ডত যিটো এটা ডাঙৰ কথা আছিল যে শোণিতপুৰ আৰু আমাৰ বিশ্বনাথ জিলালৈকে বিটিআৰৰ সীমা বৃদ্ধি হ'ব, কিন্তু কেৱল 80%তকৈ অধিক বড়ো বা জনজাতীয় লোক থকা গাঁৱক লৈহে সম্প্ৰসাৰিত হ'ব। তেনে গাঁও আমি 60খন ছিলেক্ট কৰিছিলোঁ, 41খন আগতে আমি অৰ্পণ কৰিছিলোঁ, 19খন আমি কৰিলে আমাৰ প্ৰতিশ্ৰুতি পূৰ্ণ হয়, তাৰে আজি আমি 16খন পোনে পোনে অৰ্পণ কৰিছোঁ, আৰু 3খনত বড়ো লোকৰ সংখ্যা কিমান তাক এবাৰ পুনৰাই চাবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীক কেবিনেটে দায়িত্ব দিছে। এটা ক্লজ আছিলে যে বিটিআৰৰ সীমা শোণিতপুৰ জিলাৰ বড়ো অধ্যুষিত অঞ্চলসমূহকো সামৰি ল'ব। যোৱা বছৰ 15 আগষ্টত মই ঘোষণা কৰিছিলোঁ যে 60খন নতুনকৈ গাঁও আমাৰ বড়োলেণ্ডত বা বিটিআৰত আমি অন্তৰ্ভুক্ত কৰিম। ইতিমধ্যে 41খন গাঁও নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰা হৈছিল, কিন্তু 60খন পাবলৈ আৰু 19খন গাঁও আমি বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। আজি কেবিনেটে 16খন গাঁও বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিছে নতুনকৈ, আৰু 3খন গাঁৱত বড়ো লোকৰ সংখ্যা কিমান আছে তাক চাই পেলাই সিদ্ধান্ত ল'বলৈ মুখ্যমন্ত্ৰীক কৰ্তৃত্ব অৰ্পণ কৰিছে।
অর্থাৎ ইয়ার ফলত আমি পোনে পোনে কব পাৰো যে বিটিআর একর্ডত যেটো এটা ডাঙর কথা আছিল যে শোণিতপুর আর আমার বিশ্বনাথ জিলালৈকে বিটিআরর সীমা বৃদ্ধি হব, কিন্তু কেবল 80% অধিক বড়ো বা জনজাতীয় লোক থাকা গাঁক লৈহে সম্প্রসারিত হবে। তেনে গাঁও আমি 60 সিলেক্ট করেছিল, 41 আগতে আমি অর্পণ করেছিল, 19 আমি করলে আমার প্রতিশ্রুতি পূর্ণ হয়, তার আজি আমি 16 পোনে পোনে অর্পণ করেছো, আর 3 বড়ো লোকের সংখ্যা কিমান তাক এবার পুনরায় সাবর কারণে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে দায়িত্ব দিছে। ইয়ার একর্ড আমি যে বামা কামি পারে তো বিয়ে 41 আমি কো অলরেডি সবাই আমি কো সমসম ক্লিয়ার ভেকেশন হয়ে যাচ্ছে না যে জন্য ডিমান্ডের সালজাহার শোণিতপুর আর বিশ্বনাথ আও দাবি করলাম জানে কামি কোনো সংখ্যা আর কে রস হয়েছে তো না আর জিতামজৌ সে কামি দেন আর এই জিতামজৌ হয় অ্যাকচুয়ালি জিতামজৌ নয় কারণ দেখো সাব ভিলেজ হ্যান্ডলেট আর সাব সাব গ্রাম তোলা মানছে জিতামজৌ গ্রামীণ অঙ্ক কারণ হয়ে যাবে তা বিকল আসেনি মানে ফর্মালা ফরেস্ট ভিলেজ আর রেভিনিউ ভিলেজ আর সাবজিউম কলাম নামে মাকাশি চার চার গ্রামে কিন্তু জো কলাম কলাম আসে 41 গ্রামে আড্ডাই আর নিবা 19 গ্রামে অলরেডি ক্লিয়ার জানান আর লগে শুভাও নয় কাছে প্রায় মানে 49 মানে 50 গ্রামে তিনি সহ প্রসেস আছে লিগাশন আমি নেক্সট কেবিনে ভালো গেল কাছে 68 গ্রামে গ্রামে ক্যাবিনেট ডিসিশন দেখায় কেন গান জানানি কেন আর যদি যাই বা প্রায় 109 গামিয়া গোদানে হাবাও নাইনি 109 মানে মা সব সব প্রেক্ষা গামি তো আজ মানে দিয়ে 400-500 গামি এবার দিয়ে আল্লাহ মার হাবাও নাইনি দিছিল আমার পিতা তো যাদের ডেভিড মানুষের দেখা সাপনা চেয়ার একর মানে যেন বামা গামি বাড়ে তো বিয়ে 41 গামি তো অলরেডি সবাই আমি তো সমসম ক্লিয়ার ভেকেশন হয়ে যাচ্ছে যে জন্য ডিমান্ডের সালজাহার শোণিতপুর আর বিশ্বনাথ আও দাবি করলাম জানে কামি কেন সংখ্যা আর কে রস হয়েছে তো না আর জিতামজৌ সে দামি কেন আর এই জিতামজৌ হয় অ্যাকচুয়ালি জিতামজৌ নয় কারণ দেখো সাব ভিলেজ হ্যান্ডলেট আর সাব সাব গ্রামী তোলা মানছে জিতামজৌ গ্রামীণ অঙ্ক কারণ হয়ে যাবে তা বিকল লাসেইনে মানছে ফর্মলায়াও ফরেস্ট ভিলেজ আর রেভিনিউ ভিলেজ আও সাবজিউম কলাম নামে মাকাশি সাব সাব গ্রামীকে জো কলাম কলাম আসে 41 গামি হাবদাই আর নিবা 19 গামি অলরেডি ক্লিয়ার জানান আর লগে শুভাও নয় কাছে প্রায় মানে 49-49 গামি তিনি সহ প্রসেস আছে লিখাছেন তারপরে নেক্সট কেবিনে ভালো গেল কাছে 68 গামি গোদানে ক্যাবিনেট ডিসিশন নিয়ে দেখায় কেন জানান জানানি কেন আর যদি যাই বা প্রায় 109 গামি গোদানে হাবদাও নাইনি 109 মানে মা সব সব প্রেক্ষা গ্রামীকে লাজত মানে দিয়ে 400-500 গ্রামী এবারে আল্লাহ মাক হাবাও নাইনি মিছিল আমার পিতা তো যাতে ডেভিড মানুষের দেখা স্বপ্নায় চেয়ার একর মানে যেন বামা গ্রামি পারে তো বিয়ে 41 গ্রামী তো অলরেডি সবাই আমি তো সমসম ক্লিয়ার ভেকেশন হয়ে যাচ্ছে তো যে জন্য ডিমান্ডের সালজাহার শোণিতপুর আর বিশ্বনাথ আও দাবি করলাম জানে কামি কোনো সংখ্যা আর কে রস হয়েছে তো না আর জিতামজৌ সে কামি কেন আর এই জিতামজৌ হয় অ্যাকচুয়ালি জিতামজৌ নয় কারণ দেখো সাব ভিলেজ হ্যান্ডলেট আর সাব সাব গ্রামী তোলা মানছে জিতামজৌ গ্রামীণ অঙ্ক কারণ হয়ে যাবে তা বিকল আসেইনে মানছে ফর্মালা ফরেস্ট ভিলেজ আর রেভিনিউ ভিলেজ আও সাবজিউম কলাম নামে মাকাশি সাব সাব গ্রামীকে জো কলাম কলাম আসে 41 গামি সাতদাই আর নিবা 19 গামি অলরেডি ক্লিয়ার জানান আর লগে শুভাও নয় কাছে প্রায় মানে 49-49 গামি তিনি সহ প্রসেস আছে লিখাছেন তারপরে নেক্সট কেবিনে ভালো গেল কাছে 68 গামি গোদানে ক্যাবিনেট ডিসিশন নিয়ে দেখায় কেন জানান জানানি কেন আর যদি যাই বা প্রায় 109 গামি গোদানে হাবাও নাইনি 109 মানে মা সাত সাত প্রেক্ষা গামি তো লাগে মানে দিয়ে 400-500 গামি এবারে আল্লাহ মাক হাবাও নাইনি মিছিল আমার পিতা তো যাদের ডেভিড মানুষের দেখা সাপনায় চেয়ার একর মানে যেন বামা কামি বাড়ে
একচল্লিশ টাকা আমি তো অলরেডি চলাই, আমি তো সমসম ক্লিয়ারিফিকেশনের উপর আসনে দাম যেজন্য ডিমান্ডের শাহজাহান শোনিতপুর আর বিশ্বনাথাও দাবি করেন জানে আমি কোনো সংখ্যা কেরস হয়েছে জানা আর জিথামজৌ সে দামি জানে আর এই জিথামজৌ একচুয়ালি জিথামজৌ নয় কারণ দেখে সাব ভিলেজ হ্যান্ডলেট আর সাব সাব গ্রামকে লানো হচ্ছে জিথামজৌ গ্রামীণ অঙ্ক কামনে যাবে তা বিকল লাসেইনি মানুষের কর্মলায়ও ফরেস্ট ভিলেজ আর রেভিনিউ ভিলেজও সাবজিউন করলাম মাসে সাব সাব গ্রামীণকে জো আলাম খেলাম আসলে একচল্লিশটাসে গামী হাবদায় আর নেই দা উনিশটা গামীয়া অলরেডি ক্লিয়ার জানান দাম আর লেগেছে বাউ নেই গাছে প্রায় মানে ফর্টি নাইন উনপঞ্চাশটা গামী এনি সারাও প্রসেসা চলি গাছ দাম তারপরে নেক্সট কেবিনেট হালাগে গাছে সিক্সটি এইট গামীয়া গোদানে কেবিনেট ডিসিশনের দেখায় ফিনে গান জানানি দেন আর যদি যাই বা প্রায় হান্ড্রেড নাইন গামীয়া গোদানে হাবদায় নাইনি হান্ড্রেড নাইন মানে না ফিসা ফিসা ফুটা ফুটা গামীকে লাজবানে গিয়ে ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড গামী বেবাদিও আল্লাহ মাক হাবনায় মানুষ লামা ফিগাসম এই জন্য মানুষের দেহা সাপনায়